ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইংলিশ স্টাডি চ্যানেল। আমি মধু আরো একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। সো কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজ আমি তোমাদের সাথে প্যারাগ্রাফ রাইটিং এর একটা টপিক নিয়ে আলোচনা করতে চলে এসেছি। সো আজকের টপিক হলো প্যারাগ্রাফ রাইটিং অন প্রাইস রাইজ, মূল্য বৃদ্ধি। পার্টিকুলারলি এই টপিকের ওপর আজকে হচ্ছে প্যারাগ্রাফ রাইটিং। এর আগে আমি একটা ভিডিওতে তোমাদের সাথে এডিটোরিয়াল লেটার রাইটিং এই টপিকের ওপর শেয়ার করেছিলাম, বাট দুটো টপিকের মধ্যে কিন্তু ডিফারেন্স আছে, মানে দুটো রাইটিং এর মধ্যে ডিফারেন্স আছে। ওটা ছিল এডিটোরিয়াল লেটার রাইটিং, যেটা তোমার হচ্ছে এডিটোরিয়ালকে মানে থ্রু জানানো, আর এটা হচ্ছে প্যারাগ্রাফ রাইটিং, মানে এই টপিকের ওপর পার্টিকুলারলি সমস্যাটা কি, সমাধান কি কি হতে পারে, সব কিছু নিয়ে কিন্তু আজকের টপিক। সো এই টপিকের ওপর কিভাবে লিখতে হবে জানতে হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো চলো স্টার্ট করি। তো আমাদের টপিক তো আমরা জানি, মূল্য বৃদ্ধি বা প্রাইস রাইজ। তো সেটাই আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে টাইটেল দিতে হবে। তো দেখো আমি এখানে জাস্ট টাইটেলটা দিয়ে দিচ্ছি, প্রাইস রাইজ, মূল্য বৃদ্ধি। ওটা ছিল নিত্য প্রয়োজনীয় জিনিসের ওপর এডিটোরিয়াল লেটার রাইটিং, এটা জাস্ট শুধু মূল্য বৃদ্ধির ওপর, এই টপিকটার ওপর প্যারাগ্রাফ রাইটিং। তো চলো স্টার্ট করি। তো দেখো ফার্স্টে কি লিখছি, না প্রাইস রাইজ ইজ আ, মূল্য বৃদ্ধি হচ্ছে কি, মূল্য বৃদ্ধি কি, না ওয়ার্ল্ড ওয়াইড প্রবলেম, পৃথিবীব্যাপী সমস্যা। এমনটা নয় যে পার্টিকুলারলি কোনো একটা জায়গাতে প্রাইস রাইসের প্রবলেমটা হচ্ছে, একদমই তা নয়, এটা হচ্ছে একটা পৃথিবীব্যাপী সমস্যা। দ্য পুয়ার আর দ্য ওর্স্ট সাফারার্স, দ্য পুয়ার আর দ্য ওর্স্ট সাফারার্স, গরিবরা কিন্তু বেশি ভোগে, সব থেকে বেশি ভোগান্তি কাদের হয়, না গরিব মানুষের, কিসের ক্ষেত্রে, না অফ দিস প্রবলেম। তাই পুরো পুরো সেন্টেন্সটা যদি আমি এক কথায় বলি তাহলে কি হচ্ছে, না দ্য পুয়ার আর দ্য ওর্স্ট সাফারার্স অফ দিস প্রবলেম, এই সমস্যার সব থেকে বেশি ভোগান্তিতে পড়ে কারা, না গরিব মানুষেরা। প্রাইসেস ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে দাম, প্রাইসেস এই জন্য বলা হচ্ছে কারণ বিভিন্ন জিনিসের দামের কথা বলা হচ্ছে, তাই কি বলছি, প্রাইসেস ইন আওয়ার কান্ট্রি হ্যাভ বিন র্যাপিডলি, কি করছে, না হ্যাভ বিন র্যাপিডলি রাইজিং, দ্রুত বৃদ্ধি পাচ্ছে, হ্যাভ বিন র্যাপিডলি রাইজিং। দেখো এখানে আমি হ্যাভ বিন মানে তোমার প্রেজেন্ট পারফেক্ট ইউজ করেছি, এবং হ্যাভ বিন সরি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস ইউজ করেছি। তো কি বলছি, হ্যাভ বিন র্যাপিডলি রাইজিং, দ্রুত বৃদ্ধি পাচ্ছে, পেয়েই চলছে, ডিউরিং, এরপর তোমরা জানো যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস যখন ইউজ করা হয় তখন কি করা হয়, না একটা পার্টিকুলার টাইম দিতে হয়। তো এখানে কি লিখেছি, না ডিউরিং দ্য লাস্ট থ্রি ডিকেডস, তো ডিউরিং দা পর্যন্ত আপাতত লিখলাম, তো চট করে একবার দেখে নাও, এরপর চলে আসছি আমি নেক্সট পোর্শনে। তো তোমাদের দেখা হয়ে গেলেই আমি এটাকে এবার ইরেজ করে দেবো। তো আশা করি তোমাদের দেখা হয়ে গেছে, তো আমি এরপর এটাকে ইরেজ করে চলে আসছি নেক্সট পোর্শনে। তাহলে কতদূর আমরা দেখলাম, যেহেতু আমরা দেখলাম যেখানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমরা ইউজ করেছি, তাহলে একটা টাইম কিন্তু আমাদেরকে মেনশন করতে হবে। তাহলে কি বলেছি, না হ্যাভ বিন রাইজিং, মূল্য বৃদ্ধি হয়ে চলেছে কতদিন ধরে, না ডিউরিং দ্য লাস্ট থ্রি ডিকেডস, তিন যুগ ধরে বা তিন শতাব্দী ধরে কিন্তু এরকম হয়ে চলছে, অর্থাৎ আমরা মূল্য বৃদ্ধির সম্মুখীন হচ্ছি। দ্য মেইন কজ বিহাইন্ড দ্য প্রবলেম, এবার যখন কাজটা হচ্ছে তার পিছনে একটা কারণ তো নিশ্চয়ই আছে, তাহলে সেটা এবার আমরা লিখছি কি, দেখো দ্য মেইন কজ, সরি দ্য মেইন কজ বিহাইন্ড দ্য প্রবলেম, দ্য মেইন কজ বিহাইন্ড দ্য প্রবলেম, এই সমস্যাটার পেছনে যে মূল কারণ সেটা কি, না ইজ, সেটা হচ্ছে ইজ দ্য গ্রোথ অফ পপুলেশন, এই যে কি বলবো, জন্ম হার বৃদ্ধি পাচ্ছে বা জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, সেটা হচ্ছে কিন্তু মূল কারণ, ইজ দ্য গ্রোথ অফ পপুলেশন। দেখো জনসংখ্যা বৃদ্ধি হবে কিন্তু সে যদি ব্যাপক হারে হতে থাকে সেটা হচ্ছে সমস্যা। তো সেটাই বলা হচ্ছে কিরকম, না অ্যাট এ গ্যালোপিং রেট, জাস্ট সেই ঘোড়ার মতো লাফিয়ে লাফিয়ে কিন্তু জনসংখ্যাটা বেড়ে যাচ্ছে, তো সেটাই বলা হচ্ছে দ্য গ্রোথ অফ পপুলেশন অ্যাট এ গ্যালোপিং রেট,
অ্যান্ড ফল ইন প্রোডাকশন, শুধুমাত্র জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে তা নয়, ততটা পরিমাণ কিন্তু উৎপাদনটা কমে গেছে। তাহলে কি বলছি, অ্যান্ড ফল ইন প্রোডাকশন অফ এসেন্সিয়াল সাপ্লাই, যতটা আমাদের যোগান দরকার, যতটা আমাদের চাহিদা, ততটা অনুযায়ী কিন্তু প্রোডাকশন হচ্ছে না, উৎপাদন হচ্ছে না। তাহলে একদিকে কি হচ্ছে, লাফিয়ে লাফিয়ে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, অন্যদিকে চাহিদা অনুযায়ী কিন্তু উৎপাদন হচ্ছে না, স্বাভাবিকভাবেই যে সমস্ত জিনিসগুলো রয়েছে তার দাম বেড়ে যাচ্ছে। সো এটাকেই বলা হচ্ছে কিন্তু মেন কজ। তার সাথে আর কি বলা হচ্ছে, দেখো রাইজ অফ অয়েল প্রাইস, এই যে তেলের দাম, তেলের দামটা কোথায় বাড়ছে, না প্রাইস ইন দা ইন্টারন্যাশনাল মার্কেট, আন্তর্জাতিক বাজারে এই যে নিত্য নৈমিত্তিক তেলের দাম বেড়ে যাচ্ছে, পেট্রোল ডিজেল গ্যাস যাই বলো, আন্তর্জাতিক বাজারে এই যে দাম বেড়ে যাচ্ছে, তার সাথে কি ইনক্রিজড ডিফেন্স বাজেট, বাজেট বেড়ে যাচ্ছে, ইনক্রিজড ডিফেন্স বাজেট, বাজেটটাও কিন্তু দিন দিন বেড়ে যাচ্ছে। আর তার সাথে কি হচ্ছে, অ্যান্ড করাপশন, এবং দুর্নীতি, দুর্নীতির হারও কিন্তু আগের তুলনায় অনেকটা পরিমাণ বেড়ে যাচ্ছে। সো এগুলোকেও কিন্তু কারণ হিসাবে ধরা হচ্ছে মূল্য বৃদ্ধির। আর অলসো দা কজেস, অলসো কথাটা আমরা তখন ইউজ করি যখন অলরেডি আমরা একবার বলে ফেলেছি এবং আবার সেটাকে রিপিট করছি। তো একটা মেন কজ তো আমরা বলেই ফেলেছি আগের লাইনে, তো এগুলোকেও যেহেতু কারণের মধ্যে রাখা হচ্ছে তাই আমরা অলসো কথাটা ইউজ করছি। তো যাই হোক, কি বলছি, রাইস অফ অয়েল প্রাইস ইন দা ইন্টারন্যাশনাল মার্কেট, আন্তর্জাতিক বাজারে তেলের দাম বৃদ্ধি, ইনক্রিজ ডিফেন্স বাজেট, বাজেট বেড়ে যাচ্ছে, অ্যান্ড করাপশন এবং দুর্নীতি, এগুলো এগুলো কি, তোমরা চট করে এটা একবার দেখে নাও, আমি এরপর জাস্ট ক্লিন করে নেক্সট পোর্শনে চলে আসছি। সো আশা করি তোমাদের দেখা হয়ে গেছে, আমি এরপর এটাকে ক্লিন করে দিচ্ছি। সো মেনলি দেখো, আমাদেরকে এই টপিকের উপর লিখতে হবে, অর্থাৎ মূল্য বৃদ্ধির উপর লিখতে হবে। তাহলে যা যা কারণ বা যতটুকু লেখা যায় সবটুকুই আমাদের তুলে ধরতে হবে, আর তাছাড়া পরীক্ষাতে তো তোমাদের হিন্টস দেওয়াই থাকবে। সো হিন্টস গুলো কিন্তু এইগুলোই দেওয়া থাকবে, আলাদা বাড়তি কিছু হিন্টস দেওয়া থাকবে না, জাস্ট তোমাদেরকে লাইনগুলোকে সেন্টেন্সগুলোকে সাজিয়ে নিজের মতো করে টেন্স ইউজ করে লিখতে হবে। তাহলে কি বলেছিলাম না, আর অলসো দা কজেস, এগুলো হচ্ছে কারণ, কিসের কারণ, না অবশ্যই প্রাইস রাইজ অর্থাৎ মূল্য বৃদ্ধি, যে মূল্য বৃদ্ধি হচ্ছে এগুলো হচ্ছে তার কারণ, বিসাইডস তা ছাড়াও, শুধুমাত্র এগুলোই, এগুলো কিন্তু শেষ নয়, বিসাইডস হোর্ডিং অফ ফুড অ্যান্ড গুডস, বিসাইডস হোর্ডিং অফ ফুড অ্যান্ড গুডস, কাদের দ্বারা হোর্ডিং, না বাই দা ডিসঅনেস্ট ট্রেডার্স, বাই দা ডিসঅনেস্ট ট্রেডার্স, অসৎ ব্যবসায়ীরা অনেক সময় কি করে, বাজেয়াপ্ত করে সব কিছু কিন্তু রেখে দেয়, আগে আগে কিনে সেগুলোকে জাস্ট রেখে দেয়, সেগুলো কি হচ্ছে, কিসের জন্য, না টু মেক মোর প্রফিট, মানে কি যখন কম দাম থাকে অনেকটা পরিমাণ কিনে তারা জাস্ট তাদের কাছে জমা রেখে দেয়, তারপর যখন বাজারে দাম বৃদ্ধি পায় তখন তারা সেগুলোকে এক এক করে ছাড়ে, কিসের জন্য, লাভের জন্য, টু মেক মোর প্রফিট ইজ অলসো দা কজ, এটাও কিন্তু একটা কারণ, কিসের কারণ, না অফ প্রাইস রাইজ। তাহলে পুরো সেন্টেন্সটার মানে যদি আমরা জানতে চাই তাহলে কি হচ্ছে, না হোর্ডিং অফ গুডস, সরি ফুড অ্যান্ড গুডস, এই যে খাবারের জিনিসপত্র বা অন্যান্য মালপত্র জোড়া সঞ্চয় করে রেখে দিচ্ছে কারা, না বাই দা ডিসঅনেস্ট ট্রেডার্স, অসৎ ব্যবসায়ীরা, কি কারণে, টু মেক মোর প্রফিট, বেশি করে লাভবান হওয়ার জন্য, ইজ অলসো দা কজ অফ প্রাইস রাইজ, এটাও কিন্তু মূল্য বৃদ্ধির একটা বড় কারণ। দা কমন পিপল আর, এই সমস্ত মাঝখানে কারা ফেসে যাচ্ছে, অবশ্যই সাধারণ মানুষ এবং গরিব মানুষরা, তো সেটাই বলছে, দা কমন পিপল আর সাফারিং গ্রেটলি, প্রচন্ড পরিমাণে তারা কিন্তু ভুগছে বা ভোগান্তির শিকার হচ্ছে, কিসের শিকার হচ্ছে, সরি ডিউ টু দা প্রাইস রাইজ অফ, কিসের কারণে, ডিউ টু দা মানে হচ্ছে কারণে বা জন্য, কিসের জন্য, না ডিউ টু দা প্রাইস অফ দা, ডিউ টু দা প্রাইস অফ দা প্রাইস রাইজ অফ দা, ডিউ টু দা প্রাইস রাইজ অফ দা এসেন্সিয়াল কমোডিটিস, এটা তো তোমরা ওয়ার্ডটার সাথে পরিচিত, কারণ আমি এডিটোরিয়াল লেটার রাইটিং এর ক্ষেত্রে ওয়ার্ডটা ইউজ করেছিলাম, এসেন্সিয়াল কমোডিটিস মানে হচ্ছে আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র। তাহলে কি হচ্ছে, না সাধারণ মানুষ প্রচন্ড পরিমাণে ভুগছে, কিসের জন্য, এই নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম
বৃদ্ধির জন্য টু চেক দা প্রাইস রাইজ। এবার সমস্যা যখন বললাম তার নিশ্চয়ই সমাধানও আছে, তাহলে কি বলছে না টু চেক দা প্রাইস রাইজ, এটাকে রোধ করতে গেলে, এটাকে নিয়ন্ত্রণ করতে গেলে কি করতে হবে? তো চলো চট করে এটা দেখে নাও, চলে আসছি নেক্সট পোর্শনে। সো আশা করি তোমাদের দেখা হয়ে গেছে, আমি এবার এটাকে ক্লিন করে নেক্সটে চলে আসছি। দেখো প্যারাগ্রাফ মেনলি তোমাকে 10টা সেন্টেন্সের মধ্যে লিখতে হবে, ওয়ার্ডও দেওয়া থাকে 80, 150, 120 যেরকম দেওয়া থাকবে বা যেরকম ধরনের হিন্টস দেওয়া থাকবে তার উপরই কিন্তু লিখতে হবে, তার উপরই নির্ভর করছে কতটা বড় বা কতটা ছোট। তাহলে কি বলছি না টু চেক দা প্রাইস রাইজ, এই মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণ করতে কি করতে হবে না দা গভর্নমেন্ট, সরকারকে, সরকারকেই কিন্তু কাজে নামতে হবে, কি করতে হবে না দা গভর্নমেন্ট শুড, সরকারের উচিত বিল্ড অ্যান অ্যাডিকুয়েট, একটা পর্যাপ্ত কি উচিত, কি পর্যাপ্ত কি করা উচিত, অ্যাডিকুয়েট ফুড স্টক, যাতে খাবারের বন্দোবস্ত বা খাবারের যোগান থাকে, পর্যাপ্ত খাবারের যোগান কিন্তু সরকারকে রাখা উচিত। দে মাস্ট, দে বলতে অবশ্যই, এখানে সরকারের কথা বলা হচ্ছে, দে মাস্ট ওপেন, তাদেরকে খুলতে হবে কি না ফেয়ার প্রাইস শপস, যেখানে ন্যায্য দামের দোকান, অর্থাৎ যে দোকানগুলোতে ন্যায্য দামে জিনিস বিক্রি করা হচ্ছে, সেটা কোথায় না থ্রু আউট দা কান্ট্রি, সারা দেশ ব্যাপী, অর্থাৎ একটা জায়গায় করে দিলাম হবে না, সারা দেশ ব্যাপী এমন দোকান খুলতে হবে যেখানে ন্যায্য দামে জিনিসপত্র বিক্রি করা হচ্ছে। স্ট্রিক্ট লস মাস্ট বি ইম্পোজড, কড়া আইনের ব্যবস্থা করতে হবে, কড়া আইন যাতে থাকে কিসের জন্য, মাস্ট বি ইম্পোজড, চাপাতে হবে বা ধার্য করতে হবে কাদের জন্য, টু পানিশ প্রফিটিয়ার্স, যারা লাভবান হতে চাইছে, লাভবানের জন্য মানে ওই ডিসঅনেস্ট ট্রেডার্সদের কথা বলা হচ্ছে, যারা কম মানে বেশি পয়সা লাভের জন্য এত মূল্য বৃদ্ধির কারণ হয়ে দাঁড়াচ্ছে তাদের বিরুদ্ধে কঠোর আইনে বলবৎ করতে হবে। দা গভর্নমেন্ট শুড টেক, এ ছাড়া আর কি করতে হবে সরকারকে না দা গভর্নমেন্ট শুড টেক, নিতে হবে বা সরকারের নেওয়া উচিত স্টেপ, পদক্ষেপ টু ইনক্রিজ, বাড়ানোর জন্য পদক্ষেপ নিতে হবে, কি বাড়ানোর জন্য না টু ইনক্রিজ ইন্ডাস্ট্রি, শিল্প বাড়ানোর জন্য, কারণ যত কারখানা যত শিল্প বাড়বে তত কিন্তু উৎপাদনও বাড়বে। সো দ্যাট, যাতে করে, সো দ্যাট কি না দা পুয়ার, যাতে গরিব মানুষেরা ক্যান আর্ন দেয়ার লিভিং, যাতে করে তারা তাদের রুজি রোজগারের ব্যবস্থা করতে পারে, তাদের মানে জীবিকা অর্জন করতে পারে, তার জন্য সরকারকে কি করতে হবে আরো বেশি বেশি করে কাজের সুযোগ করে দিতে হবে, যাতে গরিব মানুষরাও কিন্তু তাদের জীবনযাপনের পথ খুঁজে পায়। তো এই হচ্ছে পার্টিকুলারলি প্রাইস রাইজ বা মূল্য বৃদ্ধি টপিকের ওপর প্যারাগ্রাফ রাইটিং। পরীক্ষায় তোমাদের হিন্টস দেওয়া থাকবে, কম বেশি এই হিন্টস গুলোই কিন্তু দেওয়া থাকবে। সো চিন্তা করার কোনো ব্যাপার নেই, এই টপিকটা যদি এইভাবেই নামিয়ে দিতে পারো পরীক্ষার খাতাতে তো অনেকটাই কিন্তু নাম্বার উঠে যাবে। সো এই ছিল আজকে আমার ভিডিও, আশা করি তোমরা বুঝতে পেরেছো, যতটা সম্ভব সহজ করে বোঝানো যায় আমি চেষ্টা করেছি আমার তরফ থেকে। তবুও যদি কোথাও কোনো কনফিউশনস, কোনো ডাউটস থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও, ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানিও, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করো। আর আমার ভিডিও যারা এই প্রথমবার দেখছো অর্থাৎ আমার নতুন বন্ধুরা, এরকম ভিডিও আরও পেতে এবং আমার চ্যানেলকে সাপোর্ট করতে প্লিজ সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশনস পৌঁছে যাবে তোমাদের কাছে। আমার পুরনো নতুন সকল বন্ধুদেরকে জানাই থ্যাংক ইউ, তোমরা এভাবে আমার পাশে থেকো এবং আমার চ্যানেলকে সাপোর্ট করতে থেকো। সো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে কোনো না কোনো নতুন টপিক নিয়ে। টিল দেন স্টে সেফ অ্যান্ড হেলদি, থ্যাংক ইউ, বাই বাই।